এবারে পুরনো পদ্ধতিতে চুরি। পরপর তিনটি বাড়িতে শীত কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়। মমতা রায় নামে এক মহিলা জানিয়েছেন, তিনি তার অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য রাতে ইসলামপুর হাসপাতালে ছিলেন। সকালে এসে দেখেন তার বাড়ি শীত কেটে চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। একইভাবে আরও দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পুজোর মুখে এভাবে চুরির ঘটনায় অনেকটাই আতঙ্কে রয়েছে শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দারা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আমি বাড়িতে ছিলাম না, আমি হসপিটালে ছিলাম, মেয়ে হসপিটালে ভর্তি ছিল। ওই আমি সকালবেলা বাড়িতে এসে দেখি আমার বাড়িতে সিং খুঁজে সব চুরি হয়ে গেছে। কি কি চুরি হয়েছে? তো টাকা পয়সাও ছিল, জিনিস টিনিস ছিল, ঠিক আছে। আর আমার বাড়িতে একটা পেশেন্ট আছে, ব্রেন টিউমারের পেশেন্ট আছে। এখন ওনাকে ওষুধ আনবো, ওষুধের টাকাও এখন আমার কাছে। পুলিশ কি আসছিল? না, আসেনি। আসবে বলছে? বলছে তো শুনছি, এখন আসবে। এখন কি করে ওদের ব্যাপার সেটা তো আমি বলতে পারছি না। রাত্রেবেলা চোর এসেছিল, আমরা টের পাইনি, আমি পাশে ঘুমাইছিলাম। নিচে মাটি খুঁড়ে, অনেক গোদরেজের নিচে মাটি খুঁড়ে অনেক জিনিসপত্র নিয়ে গেছে। জিনিস সোনা, কিছু সোনা ছিল, সোনা নিয়ে গেছে। মোটামুটি টাকাও নিয়ে গেছে, কিছু ক্যাশ টাকা ছিল, তা মোটামুটি 25-30 হাজার টাকা মতন নিয়ে গেছে। আর জমিনের খতিয়ান নিয়ে গেছে। বলছে শ্রীকৃষ্ণপুরে কি আরও আরও জায়গায় চুরি হয়েছে? শুনতে পারলাম আরও দুই বাড়ি হয়েছে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।